আর কতদিন আপনারা এইভাবে লড়াই না করে রাস্তার সাইডে থাকবেন বলুন তো? একটা শরীর, 10-15 জন পুরুষ, শরীরে 113 কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য, একটা মেয়েকে, মানে একটা মেয়ের গলাটা ঠিক কতটা চেপে ধরে রাখলে তার চোখ থেকে ফেটে রক্ত বেরিয়ে আসে, জাস্ট ইমাজিন করো তোমরা, জাস্ট ইমাজিন যে মেয়েটা কত কষ্টে কত যন্ত্রণা নিয়ে মারা গেছে। আমি এরকম পরিস্থিতির মধ্যেই থাকিনি যে আমি কালকে রাখি পরবো, বোন দিদিদের সাথে একটু এনজয় করবো। কালকে যখন আগামীকাল আমাকে রাত্রির 11 করে আমাকে সোনাখালি থেকে আমার ফ্রেন্ডরা ফোন করেছিল যে ভাই তুই কোথায় আছিস, এই কন্টেন্ট নিয়ে একটা ভিডিওতে। আমরা দুজনেই ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলাম, সেই উপলক্ষে আমাদেরকে আবার, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে এখন কাজ করছি, ওখানে ওখানে অনেকেই আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে ওখানেতে আমরা যখন গিয়েছিলাম প্রথমেতে, ফুটেজের মধ্যে আমি দেখাবো যে ওই ওই মুহূর্তে যখন গিয়েছিলাম 10-15 মেয়ে ছিল, তার মধ্যে শিল্পাও ছিল, তোমাদের দিদি ভাইও ছিল, তো আর ছেলেদের মধ্যে খুব কম করে হলেও হয়তো খান 30 এরকম ছিল, তাই না? আমরা শুধুমাত্র যে ডক্টর মেয়েটা দাঁড়িয়ে যে আন্দোলন করছি সে ডক্টর ছিল বলে, এখানে প্রত্যেকটা মেয়ের একটা সেফটির ব্যাপার আসছে, একটা মেয়ে রাস্তাঘাটে। আমি আমি একটা মিনি ব্লগে তোমাদেরকে ক্যাপচার করেছিলাম না, ওর সাথে যখন আমি একদিন কলকাতা গেলাম, এই রিসেন্ট একটা ব্লগে যে আরজি কলটা তোমাদের দেখিয়েছিলাম, ওই আরজি কলে যেখানেতে মেয়েটা মার্ডার হয়েছে তারই অপোজিটের অপোজিট ওয়ার্ডেতে, আমি ওই ওই সোজাসুজি বিল্ডিং এরই অপোজিট ওয়ার্ডেতে আমি নিজে জন্মেছি। আজকে সেই জায়গাতে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে একটা মেয়ের সাথে, মানে পুলিশ পোস্টিং থেকে আশা করে প্রশাসন সমস্ত কিছু রয়েছে, তারপরও আজকে কি না আসামিরা কোনো সাজা পাচ্ছে না, আর এই কারণেই উই ওয়ান্ট জাস্টিস নিয়ে আজকে আমাদের আমরা আগামীকাল আন্দোলনে সামিল হয়েছিলাম, সেটারই কিছু ফুটেজ আমরা তোমাদেরকে শেয়ার করব। এই অন্যায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এই অন্যায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না, উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদেরকে মানে বার্তা পাঠানোর জন্য যে তোমরাও সবাই মিলে আসো, আমরা কম বেশি হলো এটার এটার জন্য একটা উই ওয়ান্ট জাস্টিসের একটা প্রতিবাদ মিছিল করো। প্রত্যেকটা বাবা মার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ছেলেদেরকে মানুষ করো, এই শিক্ষা দিয়ে মানুষ করো, যাতে মেয়েদেরকে সম্মান করতে জানে, অসম্মান না, মেয়েদেরকে যাতে সম্মান করতে পারে। আমি একটা মেয়ে হয়ে প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে চাই যে ছেলেদেরকে এমনভাবে তৈরি করো, ছোট থেকে এমন মেন্টালিটি তৈরি করো যাতে মেয়েদেরকে কোনোভাবে টোন কিটকিরি রাস্তায় গেলে বা কোনোভাবে অসম্মান এরকম যাতে না করে। কালকে মানবিকতা দেখেছি অনেকের, হ্যাঁ 100 মধ্যে মনে হচ্ছে 55% মানুষরা শুধু রাস্তার বাইরে থেকে দেখছে যে আমরা মশাল হাতে করে আন্দোলন করছি, ওরা আন্দোলনে নামছে না। আমি শুধু ভাবছি যে এই মানুষগুলো দাঁড়িয়ে কি মজা দেখছে, আমরা আন্দোলন করছি প্রত্যেকটা ছেলে মেয়ে উভয়, এই আন্দোলনটা সবার শুধুমাত্র মেয়ের সাথে হয়েছে, মানে মেয়েরাই আন্দোলন করবে এটা কোনো কোনো কোথাও লেখা নেই। নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে বলো দেখি, আজকে যদি তোমাদের বাড়ির একটা পাশের মেয়ের সাথে হতো, আমি পার্সোনাল অ্যাটাক করতে চাচ্ছি না, যে তোমার বোনের সাথে হতো, তোমার দিদির সাথে হতো, তোমার ভাইয়ের সাথে হতো, তোমার পাশের বাড়ির মেয়েটার সাথেই যদি হতো, তুমি কি তোমার নিজের বোনটার দিকে তাকিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারতে? তুমি কি তাকে রাত্রির বেলায় পড়তে যাওয়ার জন্য তুমি সাহস করতে পারতে? যে মানুষজন তো একটা টাইম ভুলে যাবে, কিন্তু যে মায়ের মানে সন্তান গেছে একমাত্র সেই বোঝে। আজকে আজকে একটা ডাক্তার পড়তে, বা মেয়েটার আজকে 31, তাই তো, মৌমিতা দেবনাথ দিদির 31 মানে এজ তার, তো তাকে 31 কিভাবে মানুষ হতে হয়েছে কিভাবে? আমরা তো জানি যে ডাক্তারি পড়া একটা মুখের ব্যাপার না, কত পরিশ্রম বা কত স্ট্রাগল করে কত কিছু করে ডাক্তারি পড়া তো এমনি এমনি হয়ে যায় না, প্রত্যেকটা ইউটিউবারের সমান অডিয়েন্স থাকে না। আজকে আমার পাশের বাড়ির মেয়েটা ওই ইউটিউবারকে দেখে, কিন্তু তারপরের
পাশের বাড়ির মেয়েটা ওই ইউটিউবারকে চেনেই না। তো প্রত্যেকটা মানুষজন প্রত্যেকটা ইউটিউবারের আলাদা আলাদা অডিয়েন্স থাকে। তো আমার পার্সোনালি মতবাদ যে যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের গ্রাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেলায় জেলায় ভিডিওটা ছড়িয়ে দাও, ভিডিওটা বানিয়ে, যাতে এরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয় আরও নিজেদের নিজেদের বাড়ির আশেপাশের মেয়েদেরকে। আমাদের পাশের বাড়িতে শুধু না, আমাদের সাথে ব্যাচে পড়া এরকম অনেক স্টুডেন্টই যারা এখন ডক্টরি লাইনে গেছে, ব্যাঙ্গালোরে পড়ছে বা তারা আশেপাশের কোনো হসপিটাল, ডক্টর না, আমি মনে করি যে প্রত্যেকটা মানে মেয়েরা যারা বাইরে বিভিন্ন কাজের সূত্রে হোক বা বিভিন্ন পড়াশূত্রে হোক বাইরে গিয়ে সেখানে থাকছে বা থেকে পড়াশোনা করে, তাদের কিন্তু সেফটি কোথায়? আমার কাছে একটা প্রশ্ন, তাদের সেফটি কোনো কিছু নেই। 15ই আগস্ট আমরা পালন করি স্বাধীনতা দিবস উপলক্ষে, কিন্তু 14ই আগস্ট আমরা করেছি কি, রাত দখল নারীদের। তাহলে আমরা 15ই আগস্ট মানে ওই একদিন আগে নারীদের সম্মানটুকু দিতে পারিনি, নারীদের সম্মানটুকু দেওয়া যায়নি। না, আমি তোমাদের কাছে আমার একটাই আমাদের রিকোয়েস্ট যে যতক্ষণ ন্যায় বিচার হচ্ছে এই আন্দোলনটা বা এই প্রতিবাদের যে আন্দোলনটা, ন্যায় বিচারের আন্দোলনটা, আমরা সবাই পাশে আছি, সবাই পাশে আছি। তো তোমরা তোমরা যতটা সম্ভব তোমাদের এলাকাতেও এই ধরনের একটা প্রতিবাদ মিছিল তৈরি করো। ভিডিও ফুটেজের মধ্যে একটা বাচ্চা মেয়েকে দেখবো ও লিটারালি কেঁদে ফেলেছে। আজকে একটা কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, কালকে আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, বাট মেয়েটা জাস্টিস পাবে নাকি জানি না, কিন্তু মানুষের মধ্যে যে ভয়টা কাজ করছে না, এই ভয়টা আশা করি কাজ করবে না যদি প্রত্যেকটা মানুষ মিলে একটুখানি লড়তে থাকি আমরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, তোমার মেয়ে হচ্ছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে
বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে, উই ওয়ান, জাস্টিস, 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 আরে জনগণের একটাই তো, একটাই তো, একটাই তো, আরে জনগণের একটাই তো, জাস্টিস ফর একটাই তো, আরে জনগণের একটাই তো, জাস্টিস ফর একটাই তো, উই ওয়ান, জাস্টিস, উই ওয়ান, জাস্টিস, উই ওয়ান, জাস্টিস, উই ওয়ান, জাস্টিস, justice for our people, we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. আর তোমরা কতদিন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আমাদের সাথে এসে সবাই মিলে দলে করে একটুখানি সহযোগিতা করো, এই অন্যায় মানছি না, মানব না, এই অন্যায় মানছি না, মানব না, we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. তাই তো এখন আমাদের মিছিলটা সমাপ্ত হয়ে গেছে, ওখানে দিয়ে দিতে পারছে।